রামকৃষ্ণদেবের 186তম পুণ্য আবির্ভাব তিথি উপলক্ষে আমাদের আজকের নিবেদন, জগবন্দন বন্দিতমান। মাদিমজম চির নিশ্চল নিষ্কাল নির্বিরুজ সুত সাত্ম বিশুদ্ধ বিবোধবরম সুখ সাত্ম বিশুদ্ধ বিবোধবরম প্রণামামি গদাধর ব্রহ্ম পরম গদাধর শতশৌরি মুরারি তরঙ্গয়ুতম অয়ুতায়ুত ভাস্কর কুক্ষিদৃতম সুবিশাল সমুদ্র সুদভ্রকরম সুবিশাল সমুদ্র সুদভ্রকরম প্রণামামি গদাধর ব্রহ্ম পরম প্রণামামি গদাধর ব্রহ্ম পরম ক্ষুদিরাম বিরাম বিলাসকরম চল কাঞ্চন কার্যবলম জিত কাঞ্চন কাম প্রপঞ্চহরম জিত কাঞ্চন কাম প্রপঞ্চহরম প্রণামামি গদাধর ব্রহ্ম পরম প্রণামামি গদাধর ব্রহ্মপরম যুগধর্ম প্রবর্তক গুপ্তনরম জগ পাবন গান্যতটাবসরম শিশু সৌম্যমগম্য প্রণম্যবরম শিশু সৌম্যমগম্য প্রণম্যবরম প্রণামামি গদাধর ব্রহ্ম পরম গদাধর ব্রহ্ম পরম শিব কেশব বাসব সংযুতম অবতার গরিষ্ঠ মরিষ্ঠ অঘমোচন দুষ্কৃতমূর্তিকরম অঘমোচন দুষ্কৃতমূর্তিকরম প্রণামামি গদাধর ব্রহ্ম পরম প্রণামামি গদাধর ব্রহ্ম পরম করুণাঘন কর্ম কটোরা
प्रणम गुणगी नम पापम शेष युग चक्र विवर्त कदर कदरो युग चक्र विवर्त कदर कदरो प्रणामामि गदाधर ब्रह्म परम प्रणामामि गदाधर ब्रह्म शुभदेलुडमन्दिर सन्निहितं निजशेष प्रशेष विशेषतरं शिवमोक्षधनेश्वरमादिगुरुं शिवमोक्षधनेश्वरमादिगुरुं प्रणमा गदाधर ब्रह्म परम प्रणामामि गदाधर ब्रह्म परम सुगधीर समाधि समुद्रगतं कृतभक्ति विकासगतेश्वरं तव नाम शुभं भवतापहरं तव नाम शुभं भवतापहरं प्रणमामि गदाधर ब्रह्म परं प्रणमामि गदाधर ब्रह्म परं प्रणमामि गदाधर ब्रह्म श्री रामकृष्ण জীবনের মূলত দুটি রূপ ভক্ত সাধক রূপে গদাধর বা ছোট ভট্টাচার্য এবং ভক্ত বাঞ্ছা কল্পতরু শ্রী রামকৃষ্ণ সাধক রামকৃষ্ণের জীবনে সাধনার সীমাহীন গভীরতা বৈচিত্র্যময় ব্যাপ্তি ও দিব্যময় দীপ্তি মানব ইতিহাসের এক অশ্রুতপূর্ব অধ্যায়। সুরধ্বনি তীরে তাঁর মা মা ক্রন্দন আমাদের শেখায় ঈশ্বরকে কিরূপে সর্বস্ব উজাড় করে ভালোবাসতে হয়। সমাধির জ্যোতির্ময় পথে তাঁর নিত্য আনাগোনা, সেথায় তিনি অহর্নিশি ডুব দিয়েছেন অরূপ সায়রে। আবার মাধুর্য রস আস্বাদনের জন্য একইভাবে রূপময় বেলাভূমিতে তিনি লীলা খেলায় হয়েছেন মত্ত। সাধক রূপে তিনি যে অনন্ত পথে অসীমকে ছুঁয়েছিলেন, প্রভু রূপে তার বিপ্রতিপে হেঁটে রথ হতে নেমে এসেছিলেন পথে। নিত্য ও লীলার মাঝে চলেছে এই অবিরাম লুকোচুরি খেলা। তাই শ্রীরামকৃষ্ণ সীমার মাঝেও অসীম। সীমাকে দিয়েছে অসীম দেশ কা উন্নতি থে আয় রে তিথি আয় রে জান পহচান না হথাপি জান পহচান না হথাপি দিল মে আচ্ছা ভায় রে দিল মে আচ্ছা ভায় রে সীমা কে বীচ অসীম দেশ উন্নতি থে আয় রে ইয়া ইয়া হায়
अवध विहारी वृंदावन का यावन चारी गाया है अवध विहारी वृंदावन का यावन चारी जड़ विज्ञान का दर्पहारी जड़ विज्ञान का दर्पहारी तिथि आया रे तिथि आया रे वेद बाइबल पुराण कुरान तंत्र इसमें मूर्तिवान वेद बाइबल पुराण कुरान तंत्र इसमें मूर्तिवान बांधा प्रेम से सभी के प्राण और जादूगर जादूगर आया रे शिवा के बीच देश सभी बातों का साथ लगिया दूर कर दिया सभी बातों का साथ दिया दूर कर दिया विश्व जन को अपना लिया विश्व जन को अपना लिया हम न जाने जो सो हम न जाने अगुण का गुण कौन बखाने जो सो हम न जाने अगुण का गुण कौन बखाने केवल ही दिल में माने हमारा प्यारा आया रे हमारा प्यारा आया रे शिवा के बीच শ্রী রামকৃষ্ণ ভিন্ন ভিন্ন মতে সাধন করে সেই ধ্রুব সত্যে পৌঁছেছিলেন। নাম রূপের দ্বৈত ভক্তি মার্গে চলতে চলতেই তিনি অনুভব করেছিলেন যে মর্যাদা পুরুষোত্তম রাম ও বংশীধারী অচ্যুত শ্রীকৃষ্ণ একই সত্তার দুই ভিন্ন প্রকাশ। ইসলাম সাধনার অন্তে যে ঐশ্বরিক অনুভব তাকে সিক্ত করেছিল সেই একই শাশ্বত অনুভূতি তার হয়েছিল খ্রিস্টমতে সাধন শেষে ঈশামসীর দর্শন লাভ করে। প্রকৃতপক্ষে এটি এক ধ্রুব সত্য যে জগন্মাতা শ্রী শ্রী কালী পবিত্রতা স্বরূপিণী জনক নন্দিনী সীতা মহাবীর হনুমান রামলালা শ্রীচৈতন্য মহাপ্রভু সহ অসংখ্য দেবদেবীর দর্শন শ্রীরামকৃষ্ণের হয়েছিল। সেই সঙ্গে আরেকটি অনুপম সত্যেরও প্রকাশ ঘটেছিল
श्री रामकृष्णर जीवने से हलो बहु देवदेवी अंतिमे तार देहे मिलिए जान से भगवती तनु छिल सर्वदेवदेवी जमाट बाधा सचल भाव विग्रह पार्थिव प्रेक्षिते से शरीर चले गेलेओ जुग जुगान्तरे साधक हृदय कंदरे ज्योतिर ज्योति हुए से विग्रह विराजमान और अद्यापी हो लीला करें गोरा राय कोनो कोनो भाग्यवान देखी बारे पाए। राम कृष्ण श्याम श्याम शिव भेद भेबो न हमर मन नाम रूपे गेला बेढ़ाता नाम रूपे गेला बेढ़ाता आछन शेयर निरंजन राम कृष्ण श्याम श्याम शिव भेद भेबो छाछे उठाते घोड़ा पुतुल पाखी रथ भय जैमन चीनेर छाछे उठाते घोड़ा पुतुल पाखी रथ भय जैमन जार जैमन मन लय से तैमन जार जैमन मन लय से सब गठ राम कृष्ण श्याम श्याम शिव भेद भेबो न हमर मन भेद भाबो ना मन छाड़ो ना सुख पाबे ना ताए कखन ভাবনা মন ছাড়ো না সুখ পাবে না তাই কখন বহুতে এক দেখলে পরে বহুতে এক দেখলে পরে ভাবি দেশে নিত্য ধন রাম কৃষ্ণ শ্যাম শ্যাম ভেবো না আমার মন অস্থি মাংস মেদ শনিতে সকল শরীর হয় সৃজন অস্থি মাংস মেদ শনিতে সকল শরীর হয় সৃজন এক আত্মা রঙে হরেন তাই এক আত্মা রঙে হরেন তাই কে হিন্দু ভাই কে নব রাম কৃষ্ণ শ্যাম শ্যাম শিব ভেদ ভেবো না আমার মন সাদ যদি তোর থাকে নে মন পেতে সত্য সনাতন সাদ যদি তোর থাকে নে মন পেতে সত্য সনাতন ভাসিয়ে নে না রে স্বদেশি ভাসিয়ে নে না রে স্বদেশি পর না চোখে প্রেমাঙ্গন কবে ভাসিয়ে নে না রে স্বদেশি পর না চোখে প্রেমাঙ্গন রাম কৃষ্ণ
ভেদ ভেব না আমার মন নাম রূপে লাভে ঘাতা নাম রূপে লাভে ঘাতা আছেন সেই নিরঞ্জন রাম কৃষ্ণ শ্যাম শ্যামা শিব ভেদ ভেব না আমার মন ভেদ ভেব না আমার মন ভেদ ভেব না আমার মন শ্রীরামকৃষ্ণ যে শুধু সর্বদেবদেবী স্বরূপই ছিলেন তাই নয়, তিনি সর্বধর্ম সমন্বয়কারীও ছিলেন। সকল ধর্মের চরম সত্য যে একই তা প্রতিষ্ঠিত করাই ছিল তার মানব শরীর ধারণ করার পশ্চাতে অন্যতম একটি কারণ। বেদান্ত, ইসলাম, খ্রিস্টমতে সাধনলব্ধ জ্ঞান তাকে এই বোধেই জাগরিত করেছিল যে সকল ধর্মই সত্য। শঙ্করের অদ্বৈত বেদান্ত ও রামানুজের বিশিষ্টাদ্বৈত পথে কোনো ফারাক নেই। যার হরি বলতে নয়ন ঝরে সেই মহাপ্রভুর আত্মভোলা প্রেমে, আর নিবিড় আধারে দিগম্বরীর ধ্যানে মগ্ন শাক্ত সাধকের অশ্রুতে কোনো ফারাক নেই। বুদ্ধের হৃদয়, শঙ্করের জ্ঞান ও চৈতন্যের ভক্তির মিলন তীর্থের এক অসামান্য প্রকাশ ঘটেছিল শ্রীরামকৃষ্ণ জীবনে। যে জীবন জগতের প্রকাশ করেছিল এক অনন্য সাধারণ বাণী, যত মত তত পথ। জ্ঞান পথেই হোক বা ভক্তি পথেই হোক, সব পথ শেষে মিলে যাবে এসে এক ও অদ্বৈত উৎসমুখে। দপরের রসে রাম কৃষ্ণ দোহে একাধারে ত্রেতাতারি দপরের রসে রাম কৃষ্ণ দোহে একাধারে গৌতমের প্রাণ শঙ্করের জ্ঞান গৌতমের প্রাণ শঙ্করের জ্ঞান লোহে অবতীর্ণ ধরা পড়ে ত্রেতাতারি দপরের রসে রাম কৃষ্ণ দোহে একাধারে রামানুজ গোরা এক প্রেম জোড়া কবির নানক একড়ে রামানুজ গোরা এক প্রেম সমষ্টি সমা রাম কৃষ্ণ রূপে এইবারে ত্রেতাতারি দপরের রসে রাম কৃষ্ণ দোহে যত মত রাম কৃষ্ণ পায় ভব ভরে যত মত পায়
राम कृष्ण कय भाव भवने कृष्ण समाका कृष्ण अपना कृष्ण समाका कृष्ण अपना भिन्न रूपे भक्त एक त्रेतातारी अपने रोष राम कृष्ण दोहे महाबुरा राम कृष्ण राम नरदेह धरी मधुर গৌতমের প্রাণ শঙ্করের লোহে অবতীর্ণ ধরা ত্রেতাতারি রামের কৃষ্ণ দোহে শ্রীরামকৃষ্ণ ছিলেন কল্পতরু, তার কাছে যে যা চান তিনি তাই পান। অন্ধকার রাত্রে লণ্ঠন নিয়ে তিনি আমাদের পথ দেখিয়ে দেন, পিতৃস্নেহে ধরেন হাত, মাতৃস্নেহে কোল দেন অকাতরে। সূর্যোদয়ের পূর্বে তোলা মাখন সদৃশ অপাবৃদ্ধরাই শুধু তার কৃপাবাড়িতে স্নাত হয় না, তিনি বিক্ষণে মোহ দূর করে দেন সংস্কারের নিগড়ে বদ্ধ সাধারণ মানুষদেরও। স্বয়ং ঈশ্বর জীবের প্রতি করুণায় মায়ায় মানব কায় ধারণ করে শ্রীরামকৃষ্ণ রূপে এসেছেন, তিনি যে ভালোবাসায় আন্ডিল হয়ে আছেন। কৃপা কটাক্ষম
সাধনায় সিদ্ধিলাভ করে শ্রীরামকৃষ্ণ জগন্মাতার ইচ্ছাতেই গুরুভাবে রসরাজ হয়ে লোককল্যাণে ছিলেন প্রবৃত্ত। বাক্যম রসাত্মকম কাব্যম, অর্থাৎ রস যার আত্মা সেই বাক্যই কবিতা। তাঁর জীবনে তাই শিল্প সুষমা বিরাজ করেছে এক অপূর্ব মাধুর্য নিয়ে। সুনিপুণ অথচ অনায়াস দক্ষতার শিল্পী রামকৃষ্ণ বুনেছেন সেই আশ্চর্য নকশি কাঁথা, যেখানে মানবপ্রেমের ঘটে ভাগবত অভিসার। তাঁর অলৌকিকত্ব ঢাকা পড়ে যায় সহজিয়া বাউলের একতারার মূর্ছনায়। দেখিলে তোমার রসি অতুল প্রেম আননে, দেখিলে তোমার রসি অতুল প্রেম আননে, কি ভয় সংসার শোক আধার যেমন যায় জগত ছাড়িয়ে, অরুণোদয়ে আধার যেমন যায় জগত ছাড়িয়ে, তেমনি দেব তোমার জ্যোতি মঙ্গলময় বেরাজিলে, হৃদয় বিকশব তোমার মধুর শান্তনে।
তোমার করুণা তোমার প্রেম হৃদয়ে প্রভু ভাবিলে উঠালে হৃদয় নয়ন পারি রাখে কে নিবারিয়ে যায় বিংশ শতকের ক্রান্তিকালে একই প্রদীপের তিনটি অনন্য শিখা হয়ে রামকৃষ্ণ সারদা বিবেকানন্দ এলেন মানুষের মধ্যে দৈবী সম্পদের দিব্য জাগরণের জন্য। ত্যাজী কুল মান নির্বিশেষে নিষ্কারণ ভকত স্মরণ হয়ে উঠলেন। প্রেম পাথার শ্রীরামকৃষ্ণের মঙ্গল স্পর্শে দুঃখময় ভবসাগর হয়ে ওঠে প্রেম পারাবার। আবার তিনি আমাদের ভবার্ণব তরণের নৌকা, আমাদের জন্যই তার আশা, আমাদের জন্যই ভগবানের বুক হতে শিহরিত ভালোবাসা। আমায় নিয়ে মেলেছই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা, মোর জীবনে বিচিত্র রূপ ধরি তোমার ইচ্ছা তরঙ্গিছে। ভববন্দন খণ্ডনকারী হে প্রভু, হে শ্রীরামকৃষ্ণ, হে জগবন্দন বন্দি তোমায়। ভাসিয়ে দেনা মাথা
श्री राम कृष्णार्पणमस्तु।